ইয়ার পিছত আমি এটা ঐতিহাসিক আমার তিতাবৰ সমষ্টিৰ বিধায়ক ডাঙৰিয়াই বাগিচা লাইনৰ কথা কৈছে এটা আমি ঐতিহাসিক সিদ্ধান্ত লৈছো ইন প্রিন্সিপল কেনেকে রূপায়ণ কৰিব লাগে তার এটা এক্সপার্ট কমিটি আমি কৰিছো ইমান সহজ কথাও নহয় কৰিব যাওঁতে সময় লাগিব কিন্তু আমি ইন প্রিন্সিপল মন বান্ধি লৈছো যে চাহ বাগিচার লাইনৰ মাটিখিনিৰ মালিক আমি বাগিচার শ্রমিক কৰিম যে লাইনত যিমান লাইন আছে আসাম টি কর্পোরেশন দি অহা বছর আমি আরম্ভ করিম যেহেতু এখানে আমার লো হ্যাঙ্গিং ফ্রুটস বলে কয় যেখানে আমি লগতে করে দিব পারো আমি চাহ বাগিচার শ্রমিক যে লাইনত আছে এই লাইনের মাটির মালিক বাগিচার মালিক তেওঁলোকৰ পৰা আমি আনি বাগিচার মালিকক পৰা আনি মই আমার তিতাবৰ সমষ্টির বিধায়কও বাগিচার মালিক মই অনুরোধ করিম যেন আপনাদের দান করে দিয়ে আর মই সকলকে অনুরোধ করিম যে আমি যেতিয়া এই চাহ বাগিচার মাটির মালিক লাইনের মালিক আমি বাগিচার শ্রমিকক করিব পারিম তেতিয়া লাইন খিনি আমি পঞ্চায়েত হিসাবত আজি বোলে সোলার লাইট কালি বোলে রাস্তা কালি বোলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আপুনি কোৱাৰ দৰে আমি ইয়াক এটা কলনি লৈকে আমি ৰূপান্তৰ কৰিব পাৰিম কিন্তু বাগিচাৰ মালিকৰ হাতত থকালৈকে আমি কেতিয়াও নোৱাৰো মৰ্যত উত্তাপ বিচাৰি আমাৰ যাত্ৰা চন্দ্ৰৰ পোহৰৰ দৰে আমি দিম স্বচ্ছ বাৰ্তা আপোনাৰ মঞ্চ আপোনাৰ কণ্ঠ সন্মুখ